wordpress.org হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মূলত একটা ওয়েবসাইট এন্ড কেন আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করব। আচ্ছা, এতদিন আমরা অবশ্যই ওয়েবসাইটের ব্যাপারে জেনে আসছি, হচ্ছে দুই ধরনের ওয়েবসাইট হয়, একটা হচ্ছে ফিক্সড পেজ, একটা হচ্ছে ফুল এইড ওয়েবসাইট, তাই না? আমি আরেকটা বলবো, এখন দুই ধরনের ওয়েবসাইট হয়, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক, ঠিক আছে? তো ডাইনামিক ওয়েবসাইট কোনটা এবং স্ট্যাটিক ওয়েবসাইট কোনটা? স্ট্যাটিক হচ্ছে আমরা যেটা এইচটিএমএল এর মাধ্যমে করি, জাস্ট শুধুমাত্র এইচটিএমএল ওয়েবসাইট, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যাটিক, আর যেটার কন্টেন্ট চেঞ্জ করতে গেলে আমাকে আবার এইচটিএমএল সিএসএস নিয়ে দৌড়াদৌড়ি করা লাগবে। তো এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, এবং যেটার কন্টেন্ট চেঞ্জ করার জন্য অবশ্যই আমাকে এইচটিএমএল সিএসএস জানা লাগবে। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যাদের একটা প্যানেল থাকবে, যেটা শুধুমাত্র ওয়েবসাইটে ওয়েবসাইট যেটা যে পরিচালনা করবে সে দেখবে, আর ওয়েবসাইট নর্মালি প্রত্যেকটা ভিজিটর দেখবে। তো ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে একটা প্যানেল হয় যেখান থেকে ওয়েবসাইটকে ওয়েবসাইটের কন্টেন্টকে কন্ট্রোল করা যায়, ম্যানেজ করা যায়, ঠিক আছে? ওয়েবসাইটের ওয়েবসাইটের কন্টেন্টকে ম্যানেজ করা যায়। আমি চাইলে এডিট করতে পারলাম, আমি চাইলে নতুন একটা পোস্ট দিতে পারলাম, নতুন একটা টেক্সট দিতে পারলাম। যেমন আমার একটা ওয়েবসাইট, আমরা হ্যাঁ এইচটিএমএল করে দেওয়া যাবে, কিন্তু এইচটিএমএল করে আমাকে এইচটিএমএল সিএসএস জানা লাগবে, এবং এইচটিএমএল সিএসএস এর যে ফাইলটা সেই ফাইলে গিয়ে কি করতে হবে, এডিট করে দিতে হবে। তাহলে এটা আমার জন্য একটা সময় ব্যাপার না, লেন্থে একটা প্রসেস। তো ডাইনামিক ওয়েবসাইটে হলো কি, ডাইনামিক ওয়েবসাইটে আমার একটা ড্যাশবোর্ড থাকবে, যেখান থেকে একটা প্যানেল থাকবে যেখান থেকে আমি কি কন্টেন্ট চেঞ্জ করব। তাছাড়া আর একটা সহজ উপায় উদাহরণ দিতে পারি, যেমন একটা ওয়েবসাইটের সাধারণত ইন্টারফেসটা কেমন হয়, টপ হেডিং পার্ট এবং ফুটার পার্ট, হেডার পার্ট এবং ফুটার পার্ট প্রত্যেকটা পেজে কি একই থাকে, তাই না? সাপোজ লার্ন এইচটিএমএল, এটা হচ্ছে কি, এই ওয়েবসাইটের হেডার এবং ফুটার হচ্ছে এটা। তো প্রত্যেকটা পেজে, আমি যে কোনো পেজে যাই না কেন, হেডিং পার্ট এবং ফুটার পার্ট পার্টটা কি একই আছে, প্লাস এই যে পেজ, প্রত্যেকটা পেজে দেখেন প্রত্যেকটা পেজের লেআউট একই, প্রত্যেকটা পেজে কি লেআউট একই। এখানে আমার মেনুটা আছে, এখানে আমার কন্টেন্ট, আবার ডান পাশে আমার কিছু অ্যাডস এবং সাইড বার বলতে পারে। তো আমি আরেকটা পেজে গেলাম, সাপোজ সিলেক্টর, মাঝখানে কি আমার কন্টেন্ট, ডান পাশে কি আমার সাইড বার। সো এই যে লেআউট এটাও একই। তো আমরা যখন একটা স্ট্যাটিক ওয়েবসাইট করব, এইচটিএমএল এর ওয়েবসাইট করব, তো একাধিক পেজ যদি করতে হয় আমাকে একাধিক এইচটিএমএল ফাইল করতে হবে, তাই না? একাধিক এইচটিএমএল ফাইল করতে হবে। তো ডাইনামিক করার সিস্টেম ডাইনামিক এই জন্যই করবো যাতে আমি এক ক্লিকে একাধিক পেজ বা এক ক্লিকে একটা পেজ ক্রিয়েট করতে পারি। এখন আমরা যদি একটা এইচটিএমএল সাইটে আরেকটা পেজ করতে চাই, যেমন এই ওয়েবসাইট, আমি দেখি ওয়েবসাইট হচ্ছে এটা, আমি এটার জন্য চাচ্ছি যে সার্ভিস পেজটা করতে, এখন কি কোনো সার্ভিস পেজ নাই, আমাকে কি করতে হবে, আরেকটা পেজ সার্ভিস ডট এইচটিএমএল ক্রিয়েট করতে হবে, তারপর সেই সার্ভিস ডট এইচটিএমএল কে কি এখানে কি করতে হবে, লিংক করতে হবে। মেনুর সাথে দিয়ে দিলাম সার্ভিস ডট এইচটিএমএল, এবং সার্ভিস ডট এইচটিএমএল কে একটু চেঞ্জ করে ফেলি, তাহলে বুঝতে পারবো যে এটা সার্ভিস ডট এইচটিএমএল। আমি টাইটেলটা চেঞ্জ করে দিলাম, এখন দেখি যে ইন্ডেক্স এইচটিএমএল কি বুটস্ট্র্যাপ 101 টেমপ্লেট, এবং আমি যখন সার্ভিসে ক্লিক করছি তখন কি আমার সার্ভিস পেজটা ওপেন হচ্ছে, কন্টেন্ট একই বলে একই দেখাচ্ছে, সমস্যা নেই। তো এই যে একটা এইচটিএমএল ওয়েবসাইটে যদি আমাদের একাধিক পেজ করা লাগে, আমাদেরকে একাধিক ফাইল ক্রিয়েট করতে হবে, এবং একাধিক ফাইল যখন ক্রিয়েট করব তখন আবার একাধিক পেজে গিয়ে আমাকে কি করতে হবে, এগুলো লিংক করতে হবে। তো এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য অ্যাকচুয়ালি ডাইনামিক একটা ওয়েবসাইটকে ডাইনামিক করা হয়, ঠিক আছে? তো এখন ডাইনামিক কিভাবে করব, তো একটা ওয়েবসাইট যখন ডেভেলপমেন্ট করা হয় তখন অবশ্যই একমাত্র ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএসপি। একটা ওয়েবসাইট নর্মালি পিএসপি দিয়ে কি হয় ডাইনামিক করতে হয়,
পিএইচপি ল্যাঙ্গুয়েজ ইউজ করে, প্রোগ্রাম ইউজ করে। তো এখন পিএইচপি এবং পিএইচপি সম্পর্কে একটু জানা লাগবে। পিএইচপি আমরা একটা ওয়েবসাইট ডাইনামিক শুরু করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করে ডাইনামিক করব। এখন ওয়ার্ডপ্রেসটা কি জিনিস? ওয়ার্ডপ্রেসটা পিএইচপি দিয়ে তৈরি একটা সিএমএস সফটওয়্যার। সিএমএস সিএমএস মিনস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, ঠিক আছে? কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার সিএমএস। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। তো এরকম অনেকগুলো সিএমএস আছে, যেমন জুমলা, ম্যাজেন্টো, ওপেন কার্ট, পেস্ট্রা শপ, তারপর হচ্ছে শপিফাই। তো এরকম অনেকগুলো আছে সিএমএস, কিন্তু ওয়ার্ডপ্রেস কেন আমরা ইউজ করব? তো অ্যাকচুয়ালি এক এক রকম প্রবলেমের জন্য এক এক রকম সিএমএস ইউজ করা হয়। যেমন আপনি যদি ই কমার্স সাইট বানান, ই কমার্স সাইট যদি ডাইনামিক করেন, তাহলে অবশ্যই আপনি ম্যাজেন্টো অথবা ওপেন কার্ট ইউজ করবেন। ওয়ার্ডপ্রেস দিয়েও ই কমার্স সাইট করা যায়, কিন্তু ই কমার্সের যে বেস্ট পারফরমেন্স পাওয়ার জন্য ম্যাজেন্টো এবং ই কমার্স ইয়াতে যেতে হবে, ওপেন কার্ডে যাইতে হবে। আর আপনি যদি একটা ব্লগ সাইট করতে চান, তাহলে ওয়ার্ডপ্রেস বেস্ট। আর আপনি যদি একটা কমার্শিয়াল কোম্পানি, সাপোজ কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানি অথবা যে কোনো কোম্পানি কোম্পানি ওয়েবসাইট করতে চান, তাও ওয়ার্ডপ্রেস বেস্ট। জুমলা জুমলাও বেস্ট, ই কমার্স ওয়ার্ডপ্রেসের মতো ব্লগিং সাইট করার জন্য জুমলাও বেস্ট। তো এক এক রকম প্রবলেমের এক এক রকম সিএমএস ইউজ করা হয়। তো আমরা ওয়ার্ডপ্রেস দেখব, তাদের মধ্যে ওয়ার্ডপ্রেসটা দেখব। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে মাল্টি, এটাতে ই কমার্স করা যায়, ব্লগ করা যায়, কোম্পানি সাইট করা যায়, যে কোনো কিছু করা যায়। তো এবার আসি ওয়ার্ডপ্রেস 90% বলবো না, 100% পিএইচপি দিয়ে তৈরি, সম্পূর্ণ পিএইচপি দিয়ে তৈরি। তো এখন ওয়ার্ডপ্রেস ইউজ করার আগে আমাকে পিএইচপি কিভাবে ইউজ করতে হবে, আমার কম্পিউটারে পিএইচপি কিভাবে রান করতে হবে সেটা দেখতে হবে। তো পিএইচপি পিএইচপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সেটা কখনো কি ক্লায়েন্টের সাইডে রান করে না, ক্লায়েন্টের সাইডে রান করে না বলতে, কোনো একটা পিএইচপি লিখলাম, সাপোজ আমি আমার ক্লাসে চলে যাই, ক্লাস নাম্বার 19, পিএইচপি কি এক্সটেনশন হচ্ছে কি পিএইচপি, এবং আমি পিএইচপিটাকে ওপেন করলাম এবং পিএইচপি দিয়ে লিখলাম। সাপোজ আমি পিএইচপি কে এইচটিএমএল এর সাথে লিখি, এইচটিএমএল, এনিওয়ে আমি জাস্ট ওকে ওপেন উইথ ইনডেক্স পিএসপি, আমি একটা পিএসপি ফাংশন লিখলাম যে পিএসপি ইকো হ্যালো, ইকো মিনস সে আমাকে ডিসপ্লে করবে। তো কি আমি এখন লোকাল হোস্টে পিএসপিটাকে রান করেছি, সেই ইনডেক্স পিএসপি কে কি করছে, রান করেছে। আমার কোনো পিএসপির কাজ সেখানে দেখতে পাচ্ছেন? কিছু দেখতে পাচ্ছেন? কিছু দেখতে পাচ্ছেন না, কারণ পিএসপি একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, সে ক্লায়েন্টের ব্রাউজার বা ক্লায়েন্টের কম্পিউটারে রান করবে না। তো পিএসপি কে রান করাতে হলে আমাকে সার্ভার লাগবে, আমাকে সার্ভার ইউজ করা লাগবে। এখন সার্ভার কিভাবে আমার নিজের কম্পিউটারে, অবশ্যই আমরা অনলাইনে বসে বসে কাজ করতে পারবো না অনলাইন হোস্টিং এ, কিভাবে নিজের কম্পিউটারে সার্ভার রেডি করা যায়? তো সার্ভার রেডি করার জন্য অবশ্যই অ্যাপাচে হচ্ছে নর্মালি সার্ভার, অ্যাপাচে সার্ভার সফটওয়্যার হচ্ছে অ্যাপাচে। তো অ্যাপাচে, শুধুমাত্র অ্যাপাচে আমরা ইউজ করব, কারণ আমরা আমাদেরকে পিএসপি লাগবে, অ্যাপাচের সাথে পিএসপি লাগবে, মাইএসকিউএল লাগবে, তারপর আর যা যা লাগে। তো এখন আমরা যেটা করব, একটা প্যাকেজ ইউজ করব, এগুলো সবগুলো মিলে একটা প্যাকেজ আছে, যেটা উইন্ডোজের জন্য হচ্ছে ওয়ামস, ঠিক আছে? উইন্ডোজের জন্য হচ্ছে ওয়াম সার্ভার। এটার ওয়ামপের মিনস হচ্ছে অ্যাকচুয়ালি উইন্ডোজ, অ্যাপাচি, মাইএসকিউএল, পিএসপি, ঠিক আছে? দেন সার্ভার, হ্যাঁ। আর একটা জ্যাম্প আছে, যেটা হচ্ছে ক্রস ব্রাউজার, হ্যাঁ, এটা শুরুতেই বলে দেয় এক্স, ক্রস ব্রাউজার ইয়ে করে। আরটা আছে ম্যাম্প, আরটা আছে ল্যাম্প আছে,
ল্যাম্পও আছে, লিনাক্স এর জন্য ম্যাম্প আছে, ম্যাক এর জন্য। সো জ্যাম যেটা সেটা হচ্ছে অল প্ল্যাটফর্মে সাপোর্ট করে। আপনি ম্যাকে সাপোর্ট করবেন, করবে, উইন্ডোজে করবেন, করবে, সমস্যা। তো আমরা উইন্ডোজ এর জন্য যেহেতু কাজ করছি সেহেতু আমরা ওয়ার্ম সার্ভারটা ইউজ করব। তো ওয়ার্ম সার্ভারটা ইনস্টল করার সিস্টেমটা আমি বলে দিচ্ছি। প্রথমে ডাউনলোড করে নেবেন এখান থেকে, জাস্ট আপনার কম্পিউটার যত বিটের ঠিক তত বিটের সফটওয়্যারটা ডাউনলোড করবেন। যেমন 64 বিট আমি ক্লিক করলাম, এখন কিছু ওয়ার্নিং শো করছে। অবশ্যই আপনার যদি আগের কোনো ভার্সন আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকে, আগের কোনো ভার্সন যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকে সেটাকে আনইনস্টল করতে হবে। প্লাস সেটা যে ড্রাইভে ইনস্টল করা আছে সেই ড্রাইভ থেকে তার ওয়ার্ম ফোল্ডারটা ডিলিট করতে হবে, তারপর নতুন করে ইনস্টল করতে হবে। সো নতুন করে ইনস্টল করার জন্য অবশ্যই এখান থেকে জাস্ট এখান থেকে ওয়ার্ম সার্ভার ডিরেক্টলি ডাউনলোড করতে পারবেন। দেন অবশ্যই এর আগে যেটা করা লাগবে সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও 2012 BC1 এই সফটওয়্যারটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে। সেটা হচ্ছে মাইক্রোসফট দিবে আপনাকে, এই যে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে জাস্ট অথবা এখান থেকে পাবেন লিঙ্কটা। এই সফটওয়্যারটা 5 MB একটা সফটওয়্যার, এটা আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে, তারপর আপনি ওয়ার্ম সার্ভার ইনস্টল করতে পারবেন। আদারওয়াইজ আপনার ওয়েব সার্ভার প্রবলেম করবে, ইনস্টলিং কিছু DLL মিসিং করবে, কিছু ফাইল মিসিং দেখাবে। সো ফার্স্ট শর্ত ভিজুয়াল সি প্লাস প্লাস রেজিস্ট্রিবিউয়াল, এটা কি রেজিস্ট্রিবিউটার, যাই হোক আমি ওয়ার্ডটা করতে পারছি, ভিজুয়াল স্টুডিও 2012 এটা ইউজ করা ইনস্টল করা লাগবে। দেন সেকেন্ড কাজ হচ্ছে ওয়ার্ম সার্ভার আমি যেখান থেকে ডাউনলোড করবো, অবশ্যই এখান থেকে ডাউনলোড করবে ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে, মিরর থেকে ডাউনলোড করবেন না বা সোর্স ফোর্স থেকে ডাউনলোড করবেন না। যদি বা সাইট সোর্স ফোর্স এর, তারপরও জাস্ট এই যে ক্লিক করলাম সোর্স ফোর্স এর সাইট ডাউন আসবে, দেন দেখবেন ডাউনলোড করার সময় দেখবেন অ্যাকচুয়ালি তারা কোন ফাইলটা আমাকে দিচ্ছে, এক সেকেন্ড পর এতে এটা কোন ফাইল, exe ফাইল, কখনোই এটাও একটা বাইনারি ফাইল যদি বা, তারপরে সাইজটা দেখে নেবেন। এটা যদি 2 KB বা 10 KB বা 100 KB 200 KB হয় তাহলে মনে করবেন এটা এমন একটি বাইনারি ফাইল যেটাকে ইনস্টল করার পর আমার মূল ফাইলটা ডাউনলোড হবে। তো এরকম ফাইল ইনস্টল করার কোনো মানে হয় না, ঠিক আছে? তো এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ইনস্টল করবেন। দেন ইনস্টল করার পর দেখেন যে ওয়ার্ম সার্ভার, এই যে ওয়ার্ম সার্ভার একটা স্টার্ট মেনুতে ওয়ার্ম সার্ভার চলে আসবে, এটা জাস্ট ক্লিক করার পর রান করবেন। ইয়েস, এটা হচ্ছে ওয়ার্ম সার্ভার, সার্ভার রান হবে। সার্ভার রান হলে এই যে ওয়ার্ম সার্ভারের আইকনটা গ্রিন কালারে শো করবে, তবে মাঝে মধ্যে আপনার কাছে সেটা অরেঞ্জ কালার হয়ে যেতে পারে, সমস্যা দেখা দিতে পারে। সেটার একটা কারণ সেটা হচ্ছে আপনার স্কাইপ, আপনার স্কাইপ যদি রান করা থাকে তাহলে এটা নর্মালি ইয়েলো কালার, সরি অরেঞ্জ কালার হয়ে যাবে। তো প্রবলেমটা থেকে বেঁচে আসার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে টুলস কানেকশন, অবশ্যই আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর টুলস থেকে অপশনস, টুলস থেকে অপশনস, এখানে কানেকশন অপশন, হ্যাঁ রেকর্ড হচ্ছে, টুলস থেকে কানেকশন অপশন রেকর্ড করার, সরি টুলস থেকে অপশনস, অপশনস থেকে অ্যাডভান্স, হ্যাঁ অ্যাডভান্স থেকে কানেকশন, কানেকশনে গিয়ে এই যে ইউজ পোর্ট এটা অলরেডি আপনার ওখানে টিক চিহ্ন দেওয়া আছে, আপনাকে যেটা করতে হবে এটা টিক চিহ্ন তুলে দিতে হবে। দেন সেভ, দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে সাইন আউট করে আপনার স্কাইপ কুইট করবেন। দেন নতুন করে যদি এটা অরেঞ্জ কালার হয়ে থাকে তাহলে ক্লিক করে জাস্ট রিস্টার্ট করবেন, এটা আবার গ্রিন কালার হয়ে যাবে। সো আমার ওয়ার্ম সার্ভার ইনস্টল করা এবং আমার ওয়ার্ম সার্ভার রান করা কমপ্লিট, ঠিক আছে? তো এবার আসি, এটা রান করবে না, ওয়ার্ম সার্ভার কাজ করবে না। এবার আসি পিএসপি একটু বেসিক নিয়ে কথা বলি, হ্যাঁ পিএসপি বেসিক, দেন ওয়ার্ডপ্রেসে চলে যাবে। পিএসপি যেগুলো বেসিক জানা দরকার, পিএসপি কিভাবে শুরু করতে হয়, পিএসপি কিভাবে লিখতে হয়। সো ওয়ার্ম সার্ভারের ডিরেক্টরি সম্পর্কে জানি, ওয়ার্ম সার্ভারটা দেখেন কোথায় ইনস্টল হয়েছে, ওয়ার্ম সার্ভারটা যেখানে ইনস্টল হয়েছে সেটা হচ্ছে লোকাল উইন্ডোজ না আরএফ মেইন, এখানে আমি আরেকটা ড্রাইভে করছি যাতে ডিলে না হয়ে যায়। সো এটা হচ্ছে আমার ড্রাইভ ওয়ার্ম সার্ভার,
এই ফোল্ডারে ওয়ান সার্ভারটা ইনস্টল হয়েছে এই ড্রাইভে। তো এখানে দেখেন কিছু ফাইল আছে, এখান থেকে একটা ফাইলও ইনস্টল ডিলিট করা যাবে না। তো www ডিরেক্টরিটা হচ্ছে আমার সার্ভার ডিরেক্টরি, এখানে আমি আমার ওয়েবসাইটটা রাখবো এবং কাজ করব। এখন ওয়েবসাইট যেহেতু আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করব, সেহেতু অবশ্যই এখানে ফোল্ডার আকারে ফোল্ডারগুলো প্রজেক্টগুলো আমরা ফোল্ডার আকারে করব। দেখেন এখানে তিনটা ফাইল দেওয়া আছে, এই তিনটা ফাইলও যাতে ডিলেট না হয়, আমি এই তিনটা ফাইল যাতে ডিলেট না হয় সেজন্য আমি যেটা করি সেটা হচ্ছে এই তিনটাকে হাইড করে রাখি। অ্যাকচুয়ালি ডিলেট হলেও সমস্যা না, তেমন কোনো সমস্যা না, সমস্যা একটাই, সেটা হচ্ছে আপনার লোকাল ডিস্কের লোকাল হোস্ট এই ফাইলটা ওপেন হবে না, এই পেজটা ওপেন হবে না। সো বাদ দিলাম। তো এটা হচ্ছে আমাকে www ডিরেক্টরি, এবং আমি বাকি ফাইল যেগুলো নর্মালি ডিফল্ট ভাবে আছে সেগুলোকে হাইড করে রাখছি যাতে ওগুলো না থাকে, এগুলো ডিলিট হলো আমার কোনো সমস্যা নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা প্রজেক্ট করব। আমরা একটা প্রজেক্ট করলাম ওয়েব, এ কোনো স্পেস দিব না যেহেতু লিঙ্ক কোনো স্পেস হয় না, ওয়েব এ এন্ড বি অথবা ওয়েব এ বি। এটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার প্রজেক্ট ফোল্ডার। এই প্রজেক্ট ফোল্ডারে আমরা যে কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করব, যেমন আমি একটা প্রথমে যেহেতু বেসিক পিএসপি নিয়ে জানবো, আমি ইন্ডেক্স পিএসপি নামে একটা ফাইল করলাম এবং সেই ইন্ডেক্স পিএসপি ফাইলটাকে আমার ব্র্যাকেটস ওপেন করি, আমি পুরো প্রজেক্টটাকে ওপেন করছি। এবার পিএসপি আরেকটা নেচার সম্পর্কে জানাই দেয়, সেটা হচ্ছে সে এইচটিএমএল এর সাথে কাজ করে, ইমপ্লিমেন্ট একসাথে এইচটিএমএল এবং পিএসপি একসাথে লিখে কাজ করানো যায়। তো আমি অবশ্যই একটা ওয়েবসাইটের মার্কআপ তো এটাই হবে, একটা বেসিক টেমপ্লেট মার্কআপ এটা হওয়া উচিত। তো আমি এটা করলাম, এরপর আমি বডিতে আমি পিএসপি নিয়ে কাজ করব। সাপোজ পিএসপির ফার্স্ট একটা ফাংশন সেটা হচ্ছে ইকো, ইকোর কাজ হচ্ছে ইকোতে যা থাকবে সে কি করা কি করবে ডিসপ্লে করবে। তো এরকম আরেকটা আছে প্রিন্টএফ, তো আমি প্রিন্টএফ এর বিষয়ে যাচ্ছি না, ইকোর বিষয়ে যাচ্ছি। ইকো হচ্ছে কি সে ডিসপ্লে করবে অ্যাজ আ প্লেইন টেক্সট। তো আমরা যখন আমাদের লোকাল হোস্ট থেকে আমাদের ওয়েবসাইট থেকে ব্রাউজ করবো, ব্রাউজ অ্যাবি, তাই না? এটা হচ্ছে আমার ওয়েবসাইট। দেন দেখেন হ্যালো, এটা কোথা থেকে আসতেছে? এটা কিন্তু পিএসপি থেকে আসছে এবং বডিতে সরাসরি প্লেইন টেক্সট আকারে। এখন দেখেন পিএসপির মাধ্যমে আমি আবার এটাকে কি করতে পারি, এইচটিএমএল মার্কআপকেও শো করাতে পারি অ্যাজ আ প্লেইন টেক্সট, পিএসপি H1 হ্যালো। এটা কি? এটা এখন H1, ঠিক আছে? তো পিএসপির কাজটা যদি বা এখন কনফিউজিং মনে হচ্ছে যে আমি তো কন্টেন্ট রাখবো না, তাহলে এখানে রাখলাম। এনিওয়ে এটা হচ্ছে এমনি জাস্ট পিএসপি বেসিক আমি আইডিয়া দিচ্ছি যে ইকো কিভাবে কাজ করে। সো এখন আরেকটা জিনিস সম্পর্কে জানি, সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবল হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারেন একটা নেম। ভেরিয়েবল হচ্ছে কি? একটা নেম যার মধ্যে কিছু ডাটা বা একাধিক কিছু ডাটা সেভ থাকে। ভেরিয়েবল হচ্ছে কি? একটা নাম, সাপোজ প্রিয় একটা নাম, তার মধ্যে কি কি আছে প্রিয়। তো আমি একটা ভেরিয়েবল নেই, অবশ্যই পিএসপির মধ্যে পিএসপি ট্যাগ এর মধ্যে হবে। আমি এখানে কিছু কাজ করব, যেমন একটা ভেরিয়েবল দিলাম $ নেম, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে কি হবে? সেমিকোলন। আমি কাজটা করার পর পর বলছি, প্রত্যেকটা স্টেটমেন্টের পর সেমিকোলন, যদি প্রত্যেকটা স্টেটমেন্টের পর সেমিকোলন না দেয়। সাপোজ আমি লাস্ট স্টেটমেন্টে গিয়ে দিলাম যে 27 হচ্ছে কি এজ। সো আমি এখানে ইকো করি $ অথবা আমি এখানে বলি যে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নেই, রেজাল্ট, এবং বলি যে নেম, অথবা যেহেতু এই দুইটা স্ট্রিং, হ্যাঁ, আমি নেম এর সাথে কাকে যুক্ত করব, এজ কে বলবো, আমি একটা স্পেস খালি স্পেস যুক্ত করি আগে। আচ্ছা এটা যদি বা বোঝা যাবে না, আমি তারপর দ্রুত চলে যাই রেজাল্ট। আচ্ছা রেজাল্ট দেখেন, রেজাল্ট কি আসে,
ইকুয়াল রেজাল্ট, সে কি করবেন, রেজাল্টে আছে হচ্ছে নেম এবং একটা স্পেস দেন এজ, এটা শো করবে তাই না? এখন কি প্রবলেম দেখাচ্ছে, আনএক্সপেক্টেড এরর, এই যে এজ ভেরিয়েবলটাকে সে ভেরিয়েবল হিসেবে নিচ্ছে না, সে একটা আনএক্সপেক্টেড এরর দেখাচ্ছে। কেন? কারণ হচ্ছে আমার নেম শেষ করা হয় না, স্টেটমেন্টটা কি কমপ্লিট কমপ্লিটেড না। এখন আমি নেমটাকে স্টেটমেন্ট কমপ্লিট করলাম, এখন কি দেখাচ্ছে, শুধুমাত্র এজ দেখাচ্ছে, নেম দেখাচ্ছে না, কারণ আমার কোনো নেম নাই। তো এটা অ্যাকচুয়ালি আন্টি দিলাম, যেহেতু পিওর বয়স 27 হবে, তো আন্টি হচ্ছে 27। তো এটা হচ্ছে কি, নেম এবং ভেরিয়েবল, এবং অবশ্যই ভেরিয়েবল নেওয়ার সিস্টেমটা হচ্ছে ডলার সাইন দেন ভেরিয়েবলের নাম, এবং ভেরিয়েবলের নাম কখনো শুরুতে কি হবে না, বাড়াতে হবে না, অন্য কিছু। আচ্ছা, ভেরিয়েবল লাইক আর সিস্টেম, আপনাদের কমপ্লিট হয়ে গেল। ভেরিয়েবলে যে কিছু সিস্টেম আছে, যেমন তার অ্যাকচুয়ালি তার সিস্টেম, যেমন প্রথমে কি বলছে, এটা একটা জাস্ট ডলার সাইন দিয়ে শুরু করতে হবে, অবশ্যই সেটা স্টার্ট হতে হবে একটা লেটার দিয়ে বা আন্ডারস্কোর দিয়ে, কখনো নাম্বার দিয়ে শুরু হতে পারবে না, নাম্বার মাঝখানে থাকতে পারবে, সমস্যা নেই। এবং একটা বিষয় সেটা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে শুরু না করাটাই বেটার, কারণ আন্ডারস্কোর দিয়ে কিছু, যেমন কিছু ভেরিয়েবল আছে যেগুলো গ্লোবাল ভেরিয়েবল, যেমন আন্ডারস্কোর গ্যাজ, আন্ডারস্কোর পোস্ট, আন্ডারস্কোর গ্লোবাল, আন্ডারস্কোর HTTP, আন্ডারস্কোর প্রোটোকল, এই টাইপের কিছু, যদি আমি জানি না প্রোটোকল আছে কিনা, ঠিক আছে। তো এই টাইপের কিছু ভেরিয়েবল আছে যেগুলো হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, যেগুলো আন্ডারস্কোর দিয়ে শুরু হয়। তো আন্ডারস্কোর দিয়ে যদি আমি মনে করেন গ্লোবাল গ্লোবালি কোনো কাজ করছি, আমার মনে হলো যে হ্যাঁ গ্লোবালটা নেই, এখন আন্ডারস্কোর দিয়ে শুরু করে দিচ্ছি, তাহলে সেটা কি গ্লোবাল ভেরিয়েবল হিসেবেই কাজ করবে, আমার ভেরিয়েবল হিসেবে কাজ করবে না। তো গ্লোবাল ভেরিয়েবলের নিজস্ব কিছু কি আছে, বিহেভ আছে, যে সে এটা নিয়ে কাজ করে, ও ওটা নিয়ে কাজ করে, যেমন গেট ভেরিয়েবল, গেট ভেরিয়েবল যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে লিঙ্কড, পোস্ট ভেরিয়েবল যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে আমি যখন কোনো একটা সাবমিট করছি সেটা ডাটাবেজে নিয়ে যাচ্ছে, এই টাইপের কাজগুলো পোস্ট ভেরিয়েবল করছে। তো এটা হচ্ছে ভেরিয়েবল সিস্টেম, ভেরিয়েবল লেখার সিস্টেম হচ্ছে অবশ্যই ডলার সাইন দিয়ে শুরু করতে হবে, এবং তার একটা নাম হবে, নামটা অবশ্যই একটা লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে, আর অবশ্যই ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার, এখানে বলে দিয়েছে নাম্বার দিয়ে শুরু করা যাবে না, এবং এটা নাম আপনার লেটার এবং নাম্বার মিক্সিং হতে পারে, অথবা যে কোনো একটা কিছু হতে পারে, সমস্যা নেই। তারপর অবশ্যই কেস সেন্সিটিভ, আরেকটা বিষয় সেটা হচ্ছে PHP-তে ভেরিয়েবল কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ বলতে ছোট হাতের এইচ এবং বড় হাতের এইচ আলাদা, দুটা আলাদা ভেরিয়েবল, ঠিক আছে। তো এটা হলো ভেরিয়েবলের বিষয়, আমি ভেরিয়েবল ক্লিয়ার করলাম, আই হোপ জাস্ট নর্মাল এটু। এবার আসি ডাটা টাইপ সম্পর্কে, ভেরিয়েবলের কিছু টাইপ আছে, যেমন এনিওয়ে আমি এবার ডাটা টাইপে চলে আসি, ডাটা টাইপটা কি জিনিস। তো অ্যাকচুয়ালি ভেরিয়েবলে অনেক টাইপের ডাটা সেভ করতে হতে পারে, যেমন এখানে যে ডাটাটা আছে এটা একটা ডাটা, যেমন আমি যদি এটাকে একটা টেক্সট হিসেবে নিই, আর ইনস্টিটিউট, এটা হচ্ছে কি একটা স্ট্রিং, স্ট্রিং কি জিনিস। আচ্ছা, PHP-তে সরাসরি শুরু থেকে বলি, PHP-তে হচ্ছে 7 ধরনের ডাটা টাইপ আছে, একটা হচ্ছে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল, রিসোর্স। নাল এবং রিসোর্স, রিসোর্স অ্যাকচুয়ালি এখনো ডিফাইন করা নাই তার একই জিনিস। তো স্ট্রিং কি জিনিস, স্ট্রিং হচ্ছে একটা টেক্সট বা একটা ক্যারেক্টার, একটা টেক্সট বা একটা ক্যারেক্টার যাকে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে লেখা হয়, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে লেখা হয়, এটা হচ্ছে স্ট্রিং। তো ইন্টেজার কি জিনিস, ইন্টেজার হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই টাইপের পূর্ণ সংখ্যা হচ্ছে স্ট্রিং, ইন্টেজার। ফ্লোট, ফ্লোট হচ্ছে ডেসিমাল সংখ্যা, দশমিক, 1.something, 1.2, 1.3, এই টাইপের ফ্লোটিং সংখ্যাগুলো হচ্ছে কি, ডাবল সংখ্যাগুলো হচ্ছে কি, ডেসিমাল সংখ্যাগুলো হচ্ছে ফ্লোট সংখ্যা। বুলিয়ান, সুইস, বুলিয়ান হচ্ছে কি, অন অফ, ট্রু আর ফলস, ঠিক আছে, অন অফ, ট্রু আর ফলস, এই টাইপের। অ্যারে, অ্যারে হচ্ছে একটা ভেরি ডাটা টাইপ অ্যাকচুয়ালি, যেটাতে একাধিক ডাটা আমি স্টোর করতে পারি, সেটা স্ট্রিং হতে পারে, সেটা বুলিয়ান হতে পারে, সেটা ফ্লোট হতে পারে, যে কোনো কিছু, সেটা ইন্টেজার হতে পারে। অ্যারে হচ্ছে কি, একই ভেরিয়েবলের আন্ডারে একাধিক ডাটা সেভ করার জন্য অ্যারে,
সাপোজ আমি কি নেমের আন্ডারে আর আর ইনস্টিটিউট কমা দিয়ে কিন্তু আরেকটা আরেকটা ডাটা সেভ করতে পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গেল ডাটা, জাস্ট আর আর ইনস্টিটিউট হচ্ছে কি একাধিক, এটা বয়স এক, ঠিক আছে? এটা হচ্ছে কি সিঙ্গেল, আর অ্যারে হচ্ছে সাপোজ আমি একটা অ্যারে নিলাম, ভেরিয়েবলের নামও দিছি অ্যারে, এবং অ্যারে লেখার সিস্টেম হচ্ছে অ্যারে ব্র্যাকেট। এখন এই ব্র্যাকেটের মধ্যে তার ডাটা থাকবে, ডাটাটা কিভাবে থাকবে, কোটেশন কমা কোটেশন কমা, এটা একটা ডাটা, এটা একটা ডাটা। সাপোজ আমি এখানে নেম দিলাম, নেম হচ্ছে, আচ্ছা জাস্ট এমনি দিয়ে দিই, এটা হচ্ছে কি নেম, একাধিক ডাটা, তিনটা ডাটা কি করছে আমি সেভ করছি, তিনটা ডাটা সেভ করছে। এখন এটাকে আমি জাস্ট ভিউ করে দেখাই যে অ্যারে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। ইকো আমি এখানে করি ইকো ডলার সাইন অ্যারে, অ্যাকচুয়ালি অ্যারে কাজ করছে কিনা দেখি। অ্যারে কি করতেছে, অ্যারে টু স্ট্রিং কনভার্সন ইন, এটা একটা প্রবলেম দেখাচ্ছে যে অ্যারে আছে বাট আমি অ্যাজ এ স্ট্রিং আকারে তাকে কি করছি ডিসপ্লে করছি। তো আমি যদি অ্যারে কে অ্যাকচুয়ালি দেখাতে চাই অথবা অ্যাকচুয়ালি দেখাতে গেলে কিভাবে দেখাইতে হবে, শুধুমাত্র বলতে হবে কোন আইটেমটা আমি দেখাতে চাচ্ছি, অ্যারের কোন কয় নাম্বারের ডাটাটা সিরিয়ালে বলতে হবে। এটা হচ্ছে জিরো ওয়ান টু, জিরো ওয়ান টু, জিরো দিয়ে শুরু, নাম্বারিংটা জিরো দিয়ে শুরু হয়, বুঝলাম? সাইজ বলতে কত বিটের, হ্যাঁ না না কাউন্ট করতে হবে এটা পিএস, আচ্ছা সেটা বলছি না। এবার দেখেন এটাকে অ্যাজ স্ট্রিং লিখেছে কিন্তু সে, তারপরে কিন্তু সে যে ইন্টেজার সে কি বুঝে নিচ্ছে, নর্মালি ইন্টেজার কি ইন্টেজার ফলো করে হচ্ছে এই রুলসটা, তাই না? ঠিক আছে, তো এখন পিএসপি কিন্তু নিজে থেকে বুঝে নিচ্ছে আমার টাইপটা কি, ঠিক আছে? যাই হোক আমি অ্যারেতে আসি, এবার এবার অ্যারে কে কিভাবে শো করব, ইকো দিয়ে, ইকো দিয়ে যদি আমি অ্যারে কে শো করাতে চাই ডলার সাইন অ্যারে, আমাকে বলতে হবে আমি কয় নাম্বার ডাটাটাকে কি করতে চাচ্ছি শো করাতে চাচ্ছি। সাপোজ অ্যাকচুয়ালি আমি কনফিউজড, সুমন জিরো আইডিতে যে আই ডাটাটা আছে সেটা হচ্ছে কি সুমন। এখন আমি সরাসরি অ্যাকচুয়ালি অ্যারে কিভাবে ডাটাটাকে অ্যাসাইন করছে অ্যাসেম্বল করছে সেটা দেখে নিই, ডলার সাইন অ্যারে ভার্ডাম ডলার সাইন অ্যারে। এখন দেখেন অ্যারে সাইজ হচ্ছে থ্রি, মানে কি আমার তিনটা ভ্যালু আছে অ্যারেতে, এবং সে জিরো জিরোতে কি করছে স্ট্রিং হিসেবে সুমনকে কি করছে সেভ করছে স্টোর করছে, ওয়ানে স্ট্রিং হিসেবে সোনিয়াকে। আমি যদি এখানে একটা সংখ্যা দেই তাহলে কি এ কিন্তু এখন স্ট্রিং, দেখেন ডাবল কোটেশন দিয়েছে, তারপর দেখেন ইন্টেজার, এখন সে কি ইন্টেজার হিসেবে নিচ্ছে। তো স্ট্রিং এবং ইন্টেজারের মধ্যে অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয় বা কিভাবে লিখলে কিভাবে পাই, বুঝতে পারছেন? এনিওয়ে এখন দেখেন ডাটাটা কিভাবে কাজ করছে, জিরো ওয়ান টু, সে কি করছে জিরো ওয়ান টু এইভাবে মেনটেন করছে। এটা হচ্ছে কি জাস্ট নর্মাল অ্যারে, কিন্তু আরেকটা অ্যারে আছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারের কাজ কি, আমি আমার আইডিটাকে কি করব ডিফাইন করে দিব, অ্যাসাইন করে দিব। সাপোজ আমি এটা চাচ্ছি নেম আইডিতে, নেম ইকুয়াল সুমন, আমি এটা চাচ্ছি রোল নাম্বার আইডিতে, রোল আমি রোল দিলাম, আর এটা এটা কিছু নেই, সাপোজ এটা রাখলাম, ঠিক আছে? এখন দেখেন আমার আইডিটাকে কি করছি আমি চেঞ্জ করেছি, যেটা অ্যারে অটোমেটিকলি কি করছে অ্যাসাইন করছে সেটাকে আমি কি করছি চেঞ্জ করেছি। এটা এটাকে এটাকে এই অ্যারে বলে, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে, ঠিক আছে? সো এই অ্যাসোসিয়েটিভ অ্যারেটাই অ্যাকচুয়ালি আমরা বেশি ইউজ করবো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। তো মনে রাখতে হবে এটা একটা
নেম, এটা হচ্ছে একটা আইডি, অ্যাসোসিয়েটিভ আইডি, এবং এটা হচ্ছে কি ভ্যালু, তার ভ্যালু। সো অ্যারে গেল। এরপর আসি আমরা স্ট্রিং ইন্টিজার ফ্লোট, ফ্লোট চিনেছি অলরেডি, বুলিয়ান ট্রু অর ফলস। অ্যারে হচ্ছে কি জাস্ট একাধিক ডাটা একটা ভ্যালু একটা নামে সেভ করার জন্য অ্যারেটা ইউজ হয়। অ্যাকচুয়ালি এটা অনেক কাজে লাগে। অবজেক্ট, অবজেক্ট কি জিনিস, সাপোজ মাইক্রোওভেন, মাইক্রোওভেন একটা অবজেক্ট, ঠিক আছে, মনিটর একটা অবজেক্ট বলতে পারেন, আমিও একটা অবজেক্ট। এখন অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে একাধিক ফাংশনে গঠিত একটা বলতে পারেন একটা বস্তু যেটা অনেক কাজ করতে পারে। যেমন মাইক্রোওভেন, মাইক্রোওভেনে কি কি লাগে, অবশ্যই তার একটা কাজ আছে যে সে আমার কি করবে, আমার খাবারটাকে ঘুরাবে, তার একটা কাজ। তারপর আরেকটা কাজ হচ্ছে হিট দিবে, আরেকটা কাজ হচ্ছে সে টাইমিং কাউন্ট করবে, ঠিক আছে। তার মানে তিনটা ফাংশন কাজ চলতেছে, তিনটা কাজ চলছে, এই তিনটা ফাংশন মিলে একটা অবজেক্ট ক্রিয়েট হবে, একটা বস্তু ক্রিয়েট হবে। তো অবজেক্টটা ক্লিয়ার, যদি বা অবজেক্টের ইউজটা খুব একটা দেখবো না আমরা, ওয়ার্ডপ্রেসে দেখবো কিছু কিছু আছে অবজেক্ট। সো এটা হচ্ছে অবজেক্ট, মূলত ফাংশনের একাধিক ফাংশনের সমষ্টি। তো অবজেক্ট অ্যাকচুয়ালি ক্লাস হিসেবে লিখতে হয়। এনিওয়ে এবার আসি অ্যাকচুয়ালি পিএসপি তে কিভাবে ফাংশন লিখে। হ্যাঁ আচ্ছা, রিসোর্স, এনিওয়ে রিসোর্স সম্পর্কে বলি। রিসোর্স সম্পর্কে এখনো পর্যন্ত কোনো আইডিয়া এরা ইয়ে করা নাই। এটা যেটা বোঝাচ্ছে, এটা এটা অ্যাকচুয়ালি ডাটা টাইপ না, এটা অ্যাকচুয়ালি ডাটা টাইপ না, বাট এটা শর্টিং এর জন্য হয়তো বা ইউজ হয়, রেফারেন্স হিসেবে রেখে দিছে, রিসোর্স রেফারেন্স হিসেবে রাখছে, রেফারেন্স ফাংশন হিসেবে ইউজ করা যেতে পারে, রেফারেন্স মানে অন্য কিছু রেফারেন্স হিসেবে কিছু ইউজ করার জন্য এটা রিসোর্সটাকে ইউজ করছে, বাট এটা অ্যাকচুয়ালি ডাটা টাইপ না। তারপরে এখনো ডাটা টাইপের মধ্যে দিয়ে এসেছে, তবে পিএসপি 5.7 হয়তো বোঝা যাবে এটা অ্যাকচুয়ালি কি ইউজ হচ্ছে, ঠিক আছে। 5.7 আসছে। অবজেক্টটা হচ্ছে এটাই, ক্লাস, অবজেক্টটা হচ্ছে ক্লাস, ক্লাসটা দেখেন এই যে ক্লাস, যেমন একটা ক্লাস ক্রিয়েট করছে, এই যে কার, কারটা হচ্ছে এখন অবজেক্ট। তো এই কার কি করে, এই কারের মডেল আছে, এই কারের একটা প্রপার্টি, মানে অ্যাকচুয়ালি অবজেক্ট মূলত হচ্ছে কি প্রত্যেকটা কোন একটা অবজেক্টকে এর প্রপার্টিস যা আছে, প্রত্যেকটা মেথড যা আছে সবগুলোকে আলাদা করা, আলাদা করে একটা ফাংশন ক্রিয়েট করা, সেটাই হচ্ছে অবজেক্ট মূলত। তো সাপোজ আমি এখানে একটা ফাংশন, এবার আসি নর্মালি ফাংশন কিভাবে লিখতে হয়, পিএসপি তে ফাংশন কিভাবে লিখতে হয়। তো ফাংশন লেখার সিস্টেম হচ্ছে ফাংশন কিওয়ার্ডটা দেওয়া লাগবে, ফাংশন কিওয়ার্ডে বানাবো সি হবে। তো ফাংশন কিওয়ার্ড দেওয়া লাগবে, এন্ড আমার অবশ্যই একটা ফাংশনের নাম দেওয়া লাগবে, ফাংশনের নাম, সাপোজ আমি নাম দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে সবার ফার্স্ট ফাংশন, হ্যালো ওয়ার্ল্ড। দেন আমার প্যারেন্থিস, এটা হচ্ছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, আমি এত কঠিন ভাষায় বলবো না, ফার্স্ট ব্র্যাকেট শেষ। দেন সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে আমার এক্সিকিউশন, আমি কি এক্সিকিউট করতে চাচ্ছি, ঠিক আছে। সো হ্যালো ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি এমন একটা ফাংশন যেটা যেটা করবে সেটা হচ্ছে একটা প্যারামিটার সাপোর্ট করবে। সাপোজ আমি একটা প্যারামিটার দিয়ে দেই, প্যারামিটারটা হচ্ছে নেম, এবং সেই যেটা করবে সেটা হচ্ছে ইকো করবে হ্যালো ওয়ার্ল্ড, ইকো করবে কি হ্যালো, হ্যালো নর্মালি ডট, আমি একটা স্পেস অথবা এভাবে দিয়ে দিতে পারি, অথবা আমি কি করলাম সরাসরি আমার নেমটা দিয়ে দিলাম। আচ্ছা নর্মালি এমনি দেখেন, আগে আগে নর্মালি ইউজ করি, হ্যালো ওয়ার্ল্ড একটা ফাংশন কিভাবে কাজ করছে আমি নর্মালি দেখে ফেলি। হ্যালো ওয়ার্ল্ড এর কাজ হচ্ছে সেই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো করবে। তো সাপোজ এখানে আমি কিছুই দিই না, এখনো ফাংশনটা, ফাংশন ক্রিয়েট করেছি কিন্তু কল করি না। এখন ফাংশন কল করার জন্য আমি যে ফাংশনটা ক্রিয়েট করেছি সেটার নাম হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড, এইভাবে এটা হচ্ছে আমার ফাংশন, আমি কল করলাম, ফাংশন কল করার সিস্টেম হ্যালো ওয়ার্ল্ড, দেন ফাংশনের নামটা শুধুমাত্র কি দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি প্যারামিটার, একটা প্যারামিটার সাপোর্ট দেই, যে আমার হ্যালো ওয়ার্ল্ড একটা প্যারামিটার সাপোর্ট করবে সেটা হচ্ছে নেম, আমি যার নামটা দিব সেই নামটা ওয়ার্ল্ড এর পরিবর্তে সেই নামটা আসবে, ঠিক আছে, ডলার সাইন, আমি ডট ডলার সাইন কি নেম। এখন কিভাবে ইউজ করবো, অ্যাকচুয়ালি এখন তো ভুল আছে, এটা ইউজ করার সিস্টেমটা হচ্ছে আমি যে নামটা দিব সেটা এখানে দিতে হবে, যেমন হ্যালো আন্টি,
এটা হচ্ছে একটা ডাইনামিক ফাংশন। সো মূলত ফাংশন এভাবে কাজ করে, এরকম অনেক প্যারামিটার সম্পর্কে আপনি পরিচিত হবেন। প্যারামিটার, সো এটা কি, এটা হচ্ছে এই ফাংশনের একটা প্যারামিটার, এই ফাংশনটা এটা নিয়ে কাজ করে। এবার আসি ভেরিয়েবলের অ্যাকচুয়ালি কিছু স্কোপ আছে, স্কোপ কিছু স্কোপ আছে। স্কোপ বলতে অ্যাকচুয়ালি সেটা কিভাবে কাজ করে, কার মধ্যে কাজ করে, কিভাবে কাজ করে। তিন ধরনের ভেরিয়েবল স্কোপ হয়, তো আমি দুই ধরনের বলি, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে গ্লোবাল। লোকাল স্কোপ কোনটা? হ্যাঁ, যেটা ফাংশনের মধ্যে থাকে, যেটা ফাংশনের মধ্যে কাজ করবে না অ্যাকচুয়ালি, যেটা ফাংশনের মধ্যে ক্রিয়েট হয়, সাপোজ নেম অথবা এইটা, এই নামটা ফাংশনের মধ্যেই করা হয়েছে, আগে কোনো ভেরিয়েবল নেওয়া নাই, এটা হচ্ছে কি লোকাল ভেরিয়েবল। আর গ্লোবাল হচ্ছে যেটা বাইরে ক্রিয়েট হবে, যেমন এই নেমটা, এই নেমটা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল, এবং এটা আমি যে কোনো ফাংশনে ইউজ করতে পারবো। কিন্তু যখন একটা ফাংশনের মধ্যে মধ্যে আমি কোনো একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, সেই ভেরিয়েবলটা কিন্তু অন্য কোনো ফাংশনের মধ্যে কাজ করবে না, কারণ এটা ওই ফাংশনের মধ্যে সীমাবদ্ধতা তার, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেরিয়েবল স্কোপ। আরটা আছে স্ট্যাটিক, তো স্ট্যাটিকের বিষয়ে গেলাম না। স্ট্যাটিক আপনারা নর্মালি বুঝেন, যেটা ডিফল্ট সেটাকে স্ট্যাটিক হিসেবে রেখে দেওয়ার জন্যই অ্যাকচুয়ালি স্ট্যাটিক ফাংশনটা ইউজ করছে। যাই হোক, এরপর আসি আমি আসি হচ্ছে অপারেটর সম্পর্কে। অপারেটর সম্পর্কে অনেকগুলো অপারেটর আছে, যেমন সাত ধরনের অপারেটর পিএসপি বলছে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, লজিক্যাল, স্ট্রিং এবং অ্যারে। অ্যারিথমেটিক্যাল অপারেটর কোনগুলো? যত ম্যাথমেটিক্যাল অপারেটর আছে সবগুলো অ্যারিথমেটিক্যাল অপারেটর, প্লাস মাইনাস, যোগ বিয়োগ, গুণ ভাগ, তারপর মডিউল, তারপর হচ্ছে কি এক্সপোনেন্ট, যাই হোক, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর। এন্ড এটা তো জানেন অ্যারিথমেটিক্যাল অপারেটরের কাজ কি, প্লাসের কাজ প্লাস করা, মাইনাসের কাজ মাইনাস করা। সো অ্যাসাইনমেন্ট অপারেটর আসি, অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা? ইকুয়াল একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, ডাবল ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল হচ্ছে কি সমান সমান, সমান সমান হচ্ছে কি কম্পারিজন অপারেটর। সো অ্যাসাইন করার জন্য যেসব অপারেটর ইউজ হয়, যেমন একটাই অ্যাসাইন করার জন্য ইউজ হয়, সেটা হচ্ছে সমান, জাস্ট ইকুয়াল, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটাকে আবার ভিন্নভাবে ভাগ করেছে, যেমন এখানে কি করেছে এক্স প্লাস ইকুয়াল ওয়াই, এইটার মিনস হচ্ছে অ্যাকচুয়ালি এটা এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। সো শর্টকাটে সাপোজ এমন কোনো কাজ মনে হচ্ছে যে আমার এই ভ্যালু, সাপোজ আমার এজ আছে, এখানে কি আছে এজ আছে, সো আমি এজকে আরেকটা ভ্যালুর সাথে, আমি চাচ্ছি এজ ভেরিয়েবল এজই থাকবে কিন্তু আরেকটা ভ্যালু নেমের সাথে যুক্ত হয়ে সে আসবে, সেক্ষেত্রে আমরা কি প্লাস ইকুয়াল নেমটাকে কল করতে পারি, প্লাস ইকুয়াল ডলার সাইন নেম। তো আমি যদি এটাকে অ্যাকচুয়ালি কল করি, আমি এটাকে একটা ভেরিয়েবলে নিয়ে আসি রেজাল্ট, অ্যান্ড দেন রেজাল্টটাকে আমি ইকো করি, ইকো রেজাল্ট, তাহলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কত দেখাচ্ছে, এখানে কত দেখানোর কথা বলেন তো। হ্যাঁ, থ্রি থ্রি কি দেখাচ্ছেন, কোথাও ভুল হচ্ছে, আচ্ছা ইকুয়াল হবে, আমরা ইকুয়াল দিন, না না সরি, আমি এই যে কিন্তু অ্যাসাইন করেছি, এই যে অ্যাসাইন করেছি থ্রি, এটার মিনসটা কি এস প্লাস ইকুয়াল নেম, এখন নেম এর মান হচ্ছে ট্রু, সে এজ এর মধ্যে, এজ এর মান অলরেডি কি আমি কিন্তু ইকো করছি এজ, এজ এর মান অলরেডি ওয়ান, দেখ এজ এর মান ওয়ান, ঠিক আছে। এখন যেটা হচ্ছে এজ প্লাস ইকুয়াল নেম, আমি যেটা বলেছি এজ এর মধ্যে মানটা চেঞ্জ হবে, কত হবে নেম এর সাথে আমার এজ কে যুক্ত করে যত হবে ঠিক তত। তো এই বিষয়টা হচ্ছে আমি যে ভেরিয়েবলটাকে কাজ করতে চাচ্ছি সেই ভেরিয়েবলের সাথে অন্য কোনো ভেরিয়েবলকে যুক্ত করে সেম ভেরিয়েবলে আবার যুক্ত করার স্টোর করার জন্য এই অপারেটরগুলো ইউজ হয়, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাকচুয়ালি শর্টকাটে দেখতে গেলে এটা বলতে পারি যে এটার মিনস হচ্ছে এটা এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, আর এটার মিনসটা হচ্ছে নর্মালি এটা এজ ইকুয়াল টু ডলার সাইন এজ প্লাস নেম। তো এটাকে শর্ট করার জন্য, আর একটু শর্ট করার জন্য এইভাবে এই অপারেটরে এই অপারেটরটাকে ইউজ করতে হয়, ঠিক আছে। যাই হোক, অ্যাসাইনমেন্ট অপারেটর সেম, বাকিগুলো তো সেম, ভাগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, মডিউলের ক্ষেত্রে। এরপর আসি কম্পারিজন অপারেটর, তো কম্পারিজন অপারেটর
কি জিনিস, কম্পারিজন অপারেটরটা হচ্ছে অ্যাকচুয়ালি একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করার জন্য যে অপারেটরটা ইউজ হয় সেটা হচ্ছে কম্পারিজন অপারেটর। তো এখানে ইকুয়াল হচ্ছে টু, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, দ্যাট মিনস নেম এর ভ্যালু হচ্ছে টু, নেম এর ভ্যালু হচ্ছে টু। আর আমি যদি চেক করি যে অ্যাকচুয়ালি আমি ইফ এলস এর মাধ্যমে চেক করি, তো ইফ এলস সহ বুঝিয়ে ফেলি, ইফ এলস হচ্ছে একটা কন্ডিশনাল মেথড। আমি কি কন্ডিশনাল কি বলে কি বলতে পারি আমার মাথায় আসতেছে, কন্ডিশনাল কি বলা যেত, স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট বলা যেত। এনিওয়ে ইফ এলস, ইফ এলস এগুলো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল বলতে আমি কন্ডিশন দিব সেই কন্ডিশন অনুযায়ী সেই কাজ করবে, ইফ যদি এটা হয় তাহলে এটা এক্সিকিউট করবে, আদারওয়াইজ এটা এক্সিকিউট করবে। তো আমি এখানে চেক করব, আমি এখানে কি চেক করব, সাপোজ আমি একটা নর্মালি চেক করে আগে যে নেম, এটা কি গ্রেটার দেন লেস দেন এজ, নেম গ্রেটার দেন এজ, তাহলে কি করবে, ইকো করবে, তাহলে কি করবে, ইয়া ইকো করবে। তার মানে কি এই যে চাইতে নামটা বড়, নামের সংখ্যাটা বড়, এটা হচ্ছে কি জাস্ট একটা কন্ডিশন। তো ইফ স্টেটমেন্ট ইউ লিকার সিস্টেম হচ্ছে ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, দেন সেকেন্ড ব্র্যাকেট এবং শুরু এবং শেষ। ফার্স্ট ব্র্যাকেটে যেটা থাকবে সেটা হচ্ছে আমার কন্ডিশন, আমি কি চেক করতে চাচ্ছি সেটা, দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে আমার এক্সিকিউশন, আমি কি এক্সিকিউট করতে চাচ্ছি সেটা, আই মিন কন্ডিশনের সাথে যদি মিলে যায় তাহলে কি এক্সিকিউট হবে সেটা। আমি এলস দিলাম, এলস হচ্ছে যদি কন্ডিশনের সাথে না মিলে তাহলে কি শো করবে সেটা। সাপোজ আমি দিলাম জয়েন্টেড, তো আমি এটাকে কি করে দিলাম, ফাইভ করে দিলাম, কন্ডিশন কি মিলে নাই, ডোন্ট ওয়ারি। সো এখন আমি কম্পারিজন অপারেটরে আসি, কি বলছে, নেম এর ভ্যালু হচ্ছে টু, নেম এর ভ্যালু হচ্ছে টু। আমি এখন নেম এর সাথে নেমকে বলবো ইকুয়াল ইকুয়াল থ্রি। আমি কি বলেছি এখানে, যেটা বলেছি সেটা হচ্ছে নেম সমান থ্রি, নামের নেম সমান থ্রি। দেখুন দেখেন নেম সমান থ্রি অবশ্যই ভুল, এটা হচ্ছে কি কম্পারিজন অপারেটর, এটা কি করে পার্থক্য খুঁজে, ঠিক আছে, অ্যাকচুয়ালি পার্থক্য বলবো না, এটা হচ্ছে এমন একটা অপারেটর, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে নেম থ্রি সমান একই জিনিস। তো আমি যদি এটা থ্রি করে ফেলি, নেম এর ভ্যালু যদি থ্রি করি, তাহলে দেখেন আমার কন্ডিশন ট্রু হয়েছে। তো ট্রু হওয়ার ফলে আমার যে ট্রুতে যে এক্সিকিউশনটা দেওয়া হয়েছে সেটা রান করেছে। তো এটা হচ্ছে কম্পারিজন অপারেটর। সো কম্পারিজন অপারেটর অনেকগুলো আছে এরকম, কোথায় গেল কম্পারিজন অপারেটর, এখানে দেখেন যেমন ইকুয়াল ইকুয়াল, অ্যাকচুয়ালি এটার মানে কি, আবার ট্রিপল ইকুয়াল মিনস হচ্ছে, এটার মানে হচ্ছে আপনি টাইপ সহ, আমার নাম্বারটা তো অবশ্যই ইকুয়াল, সাপোজ আমার কোনো একটা ভ্যালু ইকুয়াল হতে পারে, কিন্তু সেম টাইপের, সেম টাইপের, সেম টাইপ বলতে এটা কি ইন্টেজার, দ্যাট মিন্স আমি যাকে কম্পারিজন করব এটা সেম টাইপ প্লাস ভ্যালু দুটাই চেক করব, টাইপ এবং ভ্যালু, এটা ইন্টেজার, তো আমাকে ইন্টেজারও করতে হবে প্লাস ভ্যালুটাও সেম হতে হবে, তাহলে কি সেই সেই কন্ডিশনটা ট্রু হবে। এক্ষেত্রে এটা যেটা করে সেটা হচ্ছে আইডেন্টিক্যাল, অ্যাকচুয়ালি টাইপটাকে আইডেন্টি করে, টাইপ প্লাস ভ্যালুটাকে। তারপর এটা হচ্ছে নট ইকুয়াল, সাপোজ নট ইকুয়াল ট্রু, দ্যাট মিন্স নট নেম নট ইকুয়াল ট্রু, তার মানে কি এটা সত্য, এটা কিন্তু কন্ডিশনটা ট্রু, আমার এটা শো করবে, তাই না, ওকে। তার মানে আমি বলে দিচ্ছি দুই এর সমান না, তার মানে দুই এর সমান না মানে তিন আছে, অবশ্যই তিন এর সমান, তাহলে অন্য কিছু হবে, তো বলে দিছি। তো এইগুলো হচ্ছে আপনার কম্পারিজন অপারেটর, কম্পারিজন অপারেটর গুলো দেখে নেবেন। তারপর হচ্ছে ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এবং ইনক্রিমেন্টের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে প্লাস প্লাস, ডিক্রিমেন্ট হচ্ছে মাইনাস মাইনাস। এদের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, আর একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। তো প্রি ইনক্রিমেন্ট হচ্ছে আগে যোগ প্লাস, আগে প্লাস প্লাস, আর পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে পরে প্লাস প্লাস। যদি দুইটা আপনি যখন ইউজ করবেন তখন তেমন একটা আলাদা ডিফারেন্স দেখবেন না, তবে ডিফারেন্স আছে, ঠিক আছে, তবে ডিফারেন্স আছে। তো এই বিষয়টা আমি অ্যাডভান্স বিষয়টা পরে বলবো, এগুলো লাগতেছে না, আমি যতটুকু লাগে। এখানে আসি লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর দুইটা, তিনটা লজিক্যাল অপারেটর, অ্যান্ড অর নর, ঠিক আছে। সো একটা এটি নর নাকি জর, হ্যাঁ এক্স ওর, এক্স ওয়ার দিন, এনিওয়ে নর,
যাই হোক, সো এক্সর বলা যায় না, এক্সর এনিওয়ে আমি শর্টকাট নর্মাল বলছি, একদম নর্মাল। সো এনিওয়ে এন্ড অর এক্সর জ্যাক, সো এটাকে আবার আইকন কি বলেন অপারেটর গুলোকে আবার ইয়ার মাধ্যমে লেখা যায় যে সিম্বলের মাধ্যমে, এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে অর, এটা হচ্ছে নর, এন্ড অর নর। সো এটার কাজ কি, এন্ড এর কাজ হচ্ছে আমি সাপোজ আমি ইফ এলস লিখতেছি এখানে, হ্যাঁ ইফ কন্ডিশন শুরু এন্ড স্টেটমেন্ট এখানে এলস, যদি এলস হয় তাহলে কন্ডিশন শুরু, এখানে আমার এক্সিকিউশন থাকবে। অ্যাকচুয়ালি এন্ড এবং নট এর কাজ, এন্ড এর সরি এন্ড অর নট, হ্যাঁ এই তিনটা সিম্বল, তিনটা অপারেটর হচ্ছে লজিক্যাল অপারেটর, ঠিক আছে। সো আমি আমার দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে আন্টি আর একটা হচ্ছে এজ, আন্টি এজ হচ্ছে 32 আর আচ্ছা আন্টির নাম দি, আন্টির নাম তো জানি না, এক্স ওয়াই জেড আর এজ হচ্ছে 32। আচ্ছা সাপোজ বা আমি জাস্ট এমনি, আচ্ছা এমনিতেই করি, এজ কি 32, এটা একটা ভেরিয়েবল এবং ইন্টিজার টাইপ, এন্ড আমি দুটো জিনিস চেক করতে চাচ্ছি একসাথে, আমি লিখলাম ডলার সাইন এজ ইকুয়াল ইকুয়াল যদি 32 হয়, সমান সমান যদি 32 হয়, এন্ড এন্ড আন্টি যদি এক্স ওয়াই জেড হয় তাহলে কি করবে, তাহলে এটা ট্রু হবে। অ্যাকচুয়ালি ট্রু কখন হবে, হ্যাঁ দুইটা কন্ডিশনই যখন মিলবে, যখনই মিলবে তখনই ট্রু হবে, শর্টকাট বলা মিল। সো এরপর আরেকটা আছে অর, অরটার কাজ হচ্ছে যে কোনো একটা, যে কোনো একটা মিলে গেলেই হোক। সো এরপর এক্সিকিউশন এটা শো করবে, অবশ্যই কন্ডিশন যদি ট্রু হয় এক্সিকিউশন হচ্ছে এটা, যদি ফলস হয় এক্সিকিউশন হচ্ছে এটা, এটা মনে রাখবে। এনিওয়ে তারপর হচ্ছে এটার কথা আর বলতে হবে নট, না মিললে অপোজিট, এনিওয়ে আর বললাম না এটা। এরপর আছে স্ট্রিং অপারেটর, আচ্ছা স্ট্রিং অপারেটর আমি বুঝতেছি, স্ট্রিং অপারেটর, স্ট্রিং অপারেটর কি, দুইটা স্ট্রিং অপারেটর আছে, কনকেটেনেশন বলা হয়, ডট আর হচ্ছে ডট ইকুয়াল, এটাকে কি বলা, এটাও বলা হয় কনকেটেনেশন টাইপ, কিন্তু একটু লম্বা আর কি, সমানের জন্য একটু লম্বা করছে, নামটা ভুলে গেছি। আচ্ছা এটা হচ্ছে কনকেটেনেশন অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে কনকেটেনেশন অপারেটর কনকেটেনেশন, আর এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, সেজন্য দুইটাকে মিলে হয়েছে কনকেটেনেশন অ্যাসাইনমেন্ট। তো এখন দুইটা কাজ কি রকম, এই দুইটাকে অবশ্যই এই দুটো ওয়ার্ডপ্রেসে আপনারা অনেক ইউজ করবেন অ্যাকচুয়ালি। সো যদি বা না থাক আমি আর বললাম না, হ্যাঁ বলতেছি এটা না, এটা অবশ্যই এটা বুঝতে হবে, না বুঝলে তো মাথা নষ্ট হয়ে যাবে। এনিওয়ে সাপোজ আমার একটা মার্কআপ আছে অনেক বিরাট, এইচটিএমএল মার্কআপ, সাপোজ মার্কআপটা হচ্ছে এমন যে সেকশন শুরু, সেকশন শুরু, সেকশন শেষ, কালি শেষ, সেকশন শুরু, সেকশন শেষ, দেন কন্টেনার শুরু, কন্টেনার শেষ, দেন রো শুরু, রো শেষ, দেন কলাম শুরু, কলাম এখানে শেষ। সাপোজ আমার দুইটা রো আছে, দুইটা রো, কন্টেনার শুরু, কন্টেনার শেষ, রো 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 রো, মার্কআপ পরিবেশ। সো এখানে আমার দুইটা ডাইনামিকের বিষয় আছে, সাপোজ এই দুইটা জিনিস, দুইটা জিনিস আমি ডাইনামিক করব। এখন দুইটা দুই রকমের জিনিস, সাপোজ দুইটা দুই রকমের, একটা আমি অ্যাজ এ পোস্ট আকারে নিয়ে আসবো, একটা জাস্ট নর্মালি টাইটেল। সাপোজ এখানে সার্ভিস আইটেম আছে, এখানে টাইটেল আছে সার্ভিসেস, এখানে তিনটা সার্ভিস আইটেম আছে, কলাম ডি থ্রি, কলাম ডি থ্রি করে। তো এখন দুইটা দুই রকমের পোস্ট, এটাকে একটা টাইপ করে নিয়ে আসতে পারলাম, ঠিক আছে, কিন্তু এটার জন্য কি আমি আলাদা টাইপ তৈরি করব বা আলাদা কিছু করব, করব না, আলাদা কিছু অবশ্যই করব না। সো আমরা শুধু ডাইনামিক করব এটাকে, এবং এটাকে কি করব, এটার সাথে আমি যুক্ত করব। এখন দেখেন আমি দুইটা পার্ট, এটা একটা পার্ট হয়ে গেল, এটা একটা পার্ট হয়ে গেল, পিএসপিতে এখন যেটা করব সেটা হচ্ছে এই অংশটুকু একটা পার্ট সম্পূর্ণ পিএসপিতে ভাগ করব, আমি এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ঠিক আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট,
এখন এগুলাকে অ্যাজ এ স্ট্রিং তিনটা ভ্যালু ভেরিয়েবলে আমি সেভ করব যুক্ত করার জন্য, এইচটিএমএল এ শো করানোর জন্য তিনটা ভেরিয়েবলে যুক্ত করব, এগুলাকে স্টোর করব। একটা একটা নাম দিলাম, সাপোজ ডলার সাইন পি ওয়ান পার্ট ওয়ান অথবা শুধুমাত্র পি দিয়ে। স্ট্রিং এর মধ্যে এই পুরো এইচটিএমএলটা দিয়ে দিলাম, পি টু স্ট্রিং এর মধ্যে এইটুকু দিয়ে দিলাম, পি থ্রি স্ট্রিং এর মধ্যে এটুকু দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা এখানে একটা লুপিং আছে। লুপিং বলতে পোস্ট যদি নতুন আসে তাহলে নতুন আরেকটা ঢুক এসে যাবে, পুরনো একটা হারাই যাবে, একটা বিষয় আছে। এটা তো আমি ভেরিয়েবলের মধ্যে করবো না, ইফ এলস বা ফর লুপ বা হোয়াইল লুপ আমি কি ভেরিয়েবলের মধ্যে করবো? অবশ্যই না, এটা আমাদেরকে আলাদা ইয়ে করে লিখতে হবে। তাহলে তার মানে কি, এটা পি হলো, এটা একটা লুপিং, এটা আবার পি, তাই না? এখন এমন একটা ফাংশন ক্রিয়েট করতে হবে তিনটা ভেরিয়েবলকে সে কি করে একটা করে, তিনটা ভেরিয়েবলকে একটা করে। এবং তিনটা ভেরিয়েবলের মধ্যে একটা ভেরিয়েবলে হচ্ছে কি, একটা ভেরিয়েবলে লুপিং আছে, লুপিং হবে। সো এখন তখন আমরা যেটা করব, সে তিনটা ভেরুকে আমরা যখন প্লাস প্লাস করে যুক্ত করব, সে কিন্তু স্পেস রেখে দিবে, স্পেস স্ট্রিংগুলার স্পেস থেকে যাবে, অনেক স্পেস হয়ে এসে যাবে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রিং অপারেটর ইউজ করতে হবে ডট ইকুয়াল। আমি একই ভেরিয়েবল ইউজ করব এই তিনটা পার্টের জন্য, একই ভেরিয়েবল। তো পি নর্মাল প্রথমটায় আমি ইকুয়াল দিয়ে শুরু করলাম, প্রথম পার্ট দিলাম ডলার সাইন পি ডট ইকুয়াল, ডট ইকুয়াল কোনো স্পেস হবে না, হ্যাঁ 100 দিয়ে দিলাম, হ্যাঁ ফন্ট সাইজ অ্যাকচুয়ালি ফন্ট কালারে ঠিক নেই। এনিওয়ে এটা হচ্ছে একটা স্ট্রিং, দেন আবার দিলাম পি ডট ইকুয়াল, কোনো স্পেস হবে না এই অ্যাসাইনমেন্ট এর মধ্যে। আমি যেটা করবো সেটা হচ্ছে আবার লুপিংটা করলাম সাপোজ, তারপর পি ডট ইকুয়াল লাস্টের অংশটুকু দিলাম। সো আমি যখন রেজাল্টে রিটার্ন করব, এটা যেহেতু একটা ফাংশন রিটার্ন করতে হবে, ইকো করার চাইতে রিটার্ন করাটা বেস্ট। আমি যখন রিটার্ন করব শুধুমাত্র পি কে রিটার্ন করলেই সে বাই সিরিয়াল ওয়ান টু থ্রি তিনটাকে কি করবে, মার্কআপটা রেডি করে তারপর আমাকে শো করবে, ঠিক আছে? তার মধ্যে কোনো স্পেস আসবে না, কোনো ব্রেক আসবে না, কোনো কিছুই আসবে না। তো স্ট্রিং অপারেটর হচ্ছে একই ভেরিয়েবল একাধিক ডাটা, ভিন্ন ভিন্ন ডাটাকে এক করার জন্য। যাই হোক, একটা এটা হচ্ছে কি স্ট্রিং অপারেটর। তো এরকম কিছু অ্যারে অপারেটর আছে, যেমন আমরা অ্যাসোসিয়েটি বেড়াতে লিখছি এরকম একটা অ্যারে অপারেটর, এটা হচ্ছে অ্যাসাইন অপারেটর, ঠিক আছে? এরকম কিছু অপারেটর আছে অ্যারে অপারেটরের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি অ্যারেতে আপনার যেই অ্যারিথমেটিক্যাল অপারেটর আছে প্লাস, তারপর যেমন আছে হচ্ছে ডাবল ইকুয়াল, অ্যাসাইনমেন্ট অফ কম্পারিজন অপারেটর, তারপর আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল অপারেটর যেটা আছে আইডেন্টি, তারপর নট আইডেন্টি, তারপর নট নট ইকুয়াল, এই টাইপের গ্রেটার দেন লেস দেন, এগুলো হচ্ছে অ্যারেতেও ইউজ হয়। তো আমি অ্যারের কথা বাদ দিলাম, এখন অ্যারের অপারেটর বাদ দিলাম, তারপর আসি তারপর কিসে আসবো, ইফ এলস তো বুঝিয়েছি, ইফ এলস তো অবশ্যই বুঝেছেন, তাই না? ইফ এলস বুঝেন না আপনারা, কন্ডিশন এন্ড স্টেটমেন্ট। এনিওয়ে ইফ এলস বাদ, এবার আসি একটা লুপিং এর ক্ষেত্রে, যদি দেখানো উচিত ছিল, এভাবে বুঝতে পারবে না আপনাকে ইমাজিনেশন, সবাইকে ইমাজিনেশন করতে হবে। আচ্ছা রেকর্ড করলাম না, সরি।